আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সবাইকে ঈদ মোবারক। আমাদের মানে আয়াতেন মমস ব্লগ এই পরিবার থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আর চলে এসেছি আজকে ঈদ ব্লগ নিয়ে। তো সারাদিন খুঁটিনাটি কি করছি না করছি আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। আর আয়াতের কোন ছুটি থাকবে তারপরে, আজকে তো আমি বাবার বাড়িতে ঈদ করছি, তো সেহেতু আয়াতের পাপা যখন আসবে, ওরা অনেকেই আসবে শুনেছি, তো সেই ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো দেখতে থাকুন ভিডিওটা স্ক্রল না করে শেষ পর্যন্ত। যারা আমার ভিডিওটি এখন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফুল ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের কাছে আমার মন থেকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো ব্লগটি। ঈদ মোবারক, ঈদ মোবারক। ভালো করে বলো ঈদ। তো আয়াত প্রথমে স্নান করে রেডি হয়নি, আর মানে সিম্পল একটা ড্রেস পরেছিল যেটা দেখলেন, ও ঈদ মোবারক উইশ করলো। দেন আমি যখন ওকে প্রিন্সেস ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম, তখন ও নিজেই সাজতে ব্যস্ত। তারপর নিমিষার সাথে ওকে ওপরের রুমে নিয়ে এসে কিছু পিকচার তোলার জন্য নিয়ে এসেছিলাম। আর দেখুন, সে তো মানে ড্রেস পরছে, পাপা কখন আসবে, পাপা কখন আসবে, এই নিয়ে ব্যস্ত ছিল। সবাইকে বলো ঈদ মোবারক। আমার প্রিন্সেস একেবারে রেডি ঈদের দিন সকালবেলা। দেখি দেখি একটু মুখটা দেখি বাবা, বলি বাবা লি মেকআপ করেছ? একটু ঘোরো মামা। ওয়াও, নাইস ড্রেস। ওকে ওকে স্টপ। ঈদ মোবারক অল অফ ইউ। তো ওরা উপরে ছিল, আমি নিচে চলে এসেছিলাম, দেন আমি আবার উপরে যাচ্ছিলাম যে ওরা কি করছে দেখতে। তো আমি ক্যামেরাটা অন করে নিয়ে গেছি, ওরা কেউ জানে না, তখন দুজন ফটোশুট করতেই ব্যস্ত। এ ওকে পিকচার তুলতে ব্যস্ত, আর সে তাকে এই করে করে, ওরা নিজেদের মধ্যেই ব্যস্ত ছিল, তখনও বুঝতে পারিনি যে আমি এদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভিডিও করছি। শেষমেশ যখন বুঝতে পারলো তখন এক রাস হাসি। যাই হোক, অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ আয়াতের পাপা এসে হাজির, তখন দুপুর তিনটে বাজে। আর সঙ্গে এসেছিল আমার দেওর ও মামা শ্বশুর। তা ওরা এসে প্রথমে একটা ওদের জন্য লস্যি বানিয়ে রেখেছিল মা, তো সেটাই দেওয়া হয়েছিল। আর আয়াত তো পাপাকে পেয়ে ভীষণই খুশি, পাপার থেকে এক সেকেন্ড আমার কাছে আসেনি যতক্ষণ ওর পাপা ছিল। তো মেয়েকে কাছে পেয়েছে, আর এই যে এটা পায়েস খাচ্ছিল, আর সে তো পাপাকে পেয়ে কোল থেকেই নামছিল না। আর একজন আমার ক্যামেরার সামনে আসলেই শুধু হেসেই গড়াগড়ি খায়, বুঝতেই পেরেছেন আমি কার কথা বলছি। আর ওরা বলেছিল আমরা মিষ্টির আইটেম কিছু খাবো না, তাই ওদের জন্য একটু অন্যরকম চিকেনের তান্দুরি বানানো হয়েছিল। আর একটা কথা জানিয়ে রাখি, আয়োজন করা হয়েছিল কিন্তু অনেক কিছু, আমি ভেবেছিলাম বেশ ভালো করেই ভিডিও করতে পারবো। ওরা আসার পর মানে লাঞ্চটা ওদের তিনটের সময় হয়েছে, সেটুকুই ভিডিও করতে পেরেছিলাম। তারপর অসুস্থ হয়ে পড়ার জন্য আর কিচ্ছু করতে পারিনি। লাঞ্চ করে ওর পাপারা যখন রেস্ট নিচ্ছিল, আয়াত এক বিন্দু চান্স দেয়নি ওদেরকে রেস্ট নিতে। তো যাই হোক, আমি ভিডিওটা সম্পূর্ণ করে উঠতে পারিনি ঈদের দিন, তার জন্য দুঃখিত, কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো ওরা যখন ডিনার করেছে, ডিনার করেই বাড়ি ফিরেছে, সেই ভিডিওটাও আমি করতে পারিনি।
তো এই পর্যন্ত এই ভিডিও করেছি, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।